আজকে আমরা একটি নতুন মুভি ট্রেলার দেখতে যাচ্ছি। মুভির রিলিজ ডেট অলরেডি অনেক কাছাকাছি চলে এসেছে। মুভিটি হচ্ছে ছালাং, আর মুভিটি প্রোডিউস করেছে অজয় দেবগন, ভূষণ কুমার, লাভ রাজন, অঙ্কুর। আর মুভিটিতে অভিনয় করেছে রাজকুমার রাও, নুসরাত, আয়ুব খান এবং সৌরভ শুক্লা। আর মুভিটি রিলিজ হতে যাচ্ছে অ্যামাজন প্রাইমে, এবং সেটা 13ই নভেম্বর। তো চলুন আগে আমরা ট্রেলারটা দেখে আসি, তারপর এটা নিয়ে কথা বলবো। हमारे देश में कुछ नमूने ऐसे होते हैं जो बस बड़ी बड़ी फेंकते रहते हैं, खुद तो कुछ कर नहीं पाते, दूसरों को सिखाने लगते हैं। रा बबलू, ऐसे क्या बनेस क्रिकेट मारना? और जो सिखा नहीं पाते हैं, चल आ जा बेटा, वो पीटी सिखाने लगते हैं। वेरी गुड बॉलिंग। हां अच्छा ठीक है, बच्चों के फ्यूचर की चिंता, इसलिए खेलकूद में टाइम वेस्ट नहीं करता हूं। कम है श्रीमान, आप रंडवे कुमारी नीलिमा, ये आज से कंप्यूटर की क्लास लेंगे। तेरी 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 अखियों के जाले विच खो गया मैं। ज्यादा फैंटम बन रहा है मैडम, मुझ तक मत करना, कोई शायद सुन रहे हो ना, हाँ पकड़। नीचे कर। अरे मैडम बोले तो नीचे कर लेना, फिर फ्रेंड बनना है। दारू पिलाओगे? धक्का देता बोलते इतना टाइम वेस्ट मत करो कि आप ये मुस्कुराते रह जाओ और भाभी को कोई और ले जाओ। बावली बूझ। आई एम सिंह। आज से तुमको सिंह साहब को असिस्ट करना होगा। अरे मैं क्यों असिस्ट करूं किसी को? तो बता, सिंह सर भी कुरुक्षेत्र यूनिवर्सिटी से ग्रेजुएट है और कभी टकराए? लानत है मेरी नजर पे कि आप मिस हो गए। क्या कर रहा है, किसने सिखाई टेक्निक? मोंटू सर ने। पकड़ ना, पकड़ पकड़। क्या कर रहे हो तुम? टेक्निक ही गलत हो तुम्हारी। और मुझे करनी ना ऐसी नौकरी जिसमें इज्जत ना हो। तुम पूरी चीज नेगेटिवली देख रहे हो। बेटा जब जीतना बस का ना हो ना, तो हार मान लेनी चाहिए। माफी मांग सिंह सर से अब भी। मैडम नौकरी प्यारी है पर इज्जत थोड़ी ज्यादा प्यारी है। मैडम आपने इन्हें नौकरी पे इसलिए रखा ना क्योंकि आपको लगता है मुझसे ज्यादा बढ़िया टीचर है। इनकी और मेरी टीम का कॉम्पिटिशन करा लो और टीम भी पहले इन्हें बना दो, जो जीतेगा नौकरी उसकी। मैदान भी होगा तेरा। अपनी गली में तो कुत्ता भी शेर होता है। और सोचो हम तो हैं ही शेर, और हमारी गली में ना मास्टर, बाहर से वो शेर भी कुत्ता होता है। না লোকটা সেরকম। তো আমার মনে হয় মুভির ট্রেলারটা খুবই চমৎকার একটা ট্রেলার। আর মনে হচ্ছে কোনো একটা পাড়াগাঁয়ের স্কুলের একটা ঘটনা, মানে গ্রামের স্কুলের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা আছে। যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে রাজকুমার রাও হচ্ছে এখানে স্কুলের টিচার, স্পোর্টস টিচার। তো সে একটু কেয়ারলেস, মানে যা কিছু ঘটে ঘটুক সে তার মতো করে যায় যায় না, কেয়ারফুল ভাবে কাজ করছে না, শেখাচ্ছে শেখাচ্ছে, মানে চলছে আর কি কোনো রকম এরকম। আর যখন হচ্ছে মহিলা টিচার এসে কম্পিউটারের টিচারটা জয়েন করছে, তখনই তার কাজের মধ্যে একটু মনোযোগ আসছে, তার কাজের মধ্যে ম্যাডামকে দেখার পর তার কাজের মধ্যে গতি চলে আসছে, কাজের মধ্যে গতি চলে আসছে। এবং সে কিন্তু তাকে দেখার কারণে এখন বাচ্চাদেরকে শেখানোটা আরো একটু জোরদার করেছে। আর
সেকেন্ডলি যেটা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে আয়ুব খান আসার পরে তার হচ্ছে কম্পিটিশনটা বেড়ে গেছে, কারণ আয়ুব খানকে দেখার কারণে মনে হচ্ছে যে নুসরাত আয়ুব খানের দিকে একটু দুর্বল হয়ে যাচ্ছে, সেটা দেখে আবার রাজকুমার রাওয়ার ভেতরে মানে এখানে বোঝা যাচ্ছে যে ছেলেদের মধ্যেও একটা গেম ঈর্ষা কাজ করে। যেমন মেয়েদের মধ্যে সবাই বলে যে মেয়েরা একে অপরকে হিংসা করে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু ছেলেরাও হিংসা করে একে অপরকে। তো সেক্ষেত্রে সে তার যে হিংসা সেটা কিন্তু সে প্রকাশ করছে এখানে কাজের মাধ্যমে। আর ডায়লগটা কিন্তু ভালো ছিল, সেটা হচ্ছে যে সবাই কিন্তু তার নিজের এলাকাতেই পাওয়ারফুল। আমরা যেমন বাহিরে গেলে বা বাহিরের একটা এলাকাতে গেলে নিজেরা একটু চুপচাপ থাকি, শান্ত থাকি, বা সেই এলাকার রুলস রেগুলেশন কিন্তু মানার চেষ্টা করি যাতে সেখানে কোনো প্রবলেম না হয়। তো এখানে যে ডায়লগটা বলতে চাইছে যে সে তার এলাকাতেই কিন্তু সে অলরেডি, সে যদি কুকুরও হয় তারপরেও সে কিন্তু ওখানকার বাঘের মতোই আচরণ করে, তো সেটাই সে বোঝাতে চেয়েছে। আর বাহিরে থেকে আসলে সে ওই এলাকায় আসলে চুপচাপ থাকে, নরম স্বভাবে থাকে, তো সে তখন যদি বাহিরের বাঘও হয়ে থাকে নতুন এলাকার কারণে সে কিন্তু তার নিজেকে চুপচাপ রাখে বা সবার সঙ্গে মেলামেশা করে মাথা নত করে চলার চেষ্টা করে। তো সেটাই সে কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। এখানে ডায়লগটা খুবই চমৎকার ছিল আমার কাছে মনে হয়েছে। আর ওই যে সৌরভ শুক্লার যে একটা ডায়লগ ছিল ওইটা কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লেগেছে এখানে, যে আমি কিন্তু বিধবা, তার ওয়াইফ মারা গেছে সেজন্য সে বিধবা না। অ্যাকচুয়ালি তার ওয়াইফ মারা যায় না, আমার মনে হচ্ছে যে ওয়াইফ পাশেই রয়েছে কিন্তু ওয়াইফ তাকে অতটা টেক কেয়ার করে না, যার কারণে সে বলছে যে আমি তো বিধবা। ও আচ্ছা, আমার কাছে এরকমই মনে হয়েছে, অ্যাকচুয়ালি জানি না, তবে এরকমই মনে হয়েছে। যেটা আমার কিন্তু ওই জায়গাটা বেশি ভালো লেগেছে যে প্রথম দিন ডেটিং করতে যাচ্ছে, তার বাইক নষ্ট হয়ে গেছে, বাইক নষ্ট হয়ে যাওয়ার পর বলতেছে যে তুমি আমার বাইকটাকে একটু ধাক্কা দিবে। প্রথম দিন কেউ যদি ডেটিং করতে যায় আর বলে যে আমার বাইকটাকে ধাক্কা দাও, আসলে আমার কাছে মনে হয় যে সে খুব বেশি এক্সাইটমেন্টে সে তার বাইকটা যে ঠিক আছে কি না সেটাও সে চেক করতে ভুলে গেছে। আর এটা কিন্তু খুবই একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন, কারণ ফার্স্ট দিন মনে হয় সবাই চায় যে তাকে একটু সুন্দর লাগুক, কোনো যেন ঝামেলা ঝাঁটি না হয়, সবকিছু ফিটফাট থাকবে, কিন্তু তার ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটে গেছে। আর আমার কাছে আর একটা ডায়লগ খুবই চমৎকার লেগেছে, সেটা হচ্ছে যে রাজকুমার রাওকে যখন বলা হচ্ছিল যে অন্য আর একটা টিচার যেন আয়ুব খানের কাছে ক্ষমা চাওয়ার জন্য, তখন কিন্তু সে একটা ডায়লগ বলেছিল যেটা হচ্ছে যে তার কাজটাকে সে ভালোবাসে কিন্তু কাজের থেকে সে তার সম্মানটাকে কিন্তু অনেক বেশি ভালোবাসে। তো এটা কিন্তু আসলে হওয়া উচিত, মানুষের কাজের থেকে তার সম্মানটা বেশি হওয়া উচিত, সম্মানের প্রতি বেশি টেক, সম্মান না দিলে সেখানে কিন্তু কেউ কখনো কাজ করে মজা পায় না, কাজ করে শান্তি পায় না, তো সেক্ষেত্রে সে উপরে উঠতে পারে না, ফ্রাস্ট্রেশনে ভোগে, অনেক অন্য ধরনের প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে আমার কাছে ডায়লগটা ও মানে খুবই চমৎকার লেগেছে এবং জীবনমুখী একটা ডায়লগ মনে হয়েছে আমার কাছে। ওভারঅল মুভি ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, কারণ মফস্বল শহরের একটা গল্প নিয়ে এখানে, মফস্বল শহরের স্কুল কেন্দ্রিক একটা গল্প নিয়ে এখানে মুভিটা সম্ভবত তৈরি করেছে, ট্রেলার দেখে যা বুঝলাম। আর মফস্বল শহরে সবার সঙ্গে যে রিলেশনশিপটা থাকে সেটা মনে হয় এরকমই, কারণ একে অপরকে খুব মানে চেনা জানা, সবার সঙ্গে খুব মিলেমিশে থাকে। এখানে যেমন আমরা আসলে বুঝতে পারিনি যে অন্য টিচারের কাছে যখন ক্ষমা চাইতে বললো উনি কিন্তু তুই করে মিন করলো, সো উনি কি রাজকুমার রাওয়ের ফ্যামিলি মেম্বার কেউ না হেড মিসেস সেই জন্যই তুই করে বলছে, সেটা আসলে আমরা একটু কনফিউজ। আর যেটা হচ্ছে যে শুভ্র শুক্লা রাজকুমার রাওয়ের বাড়িতে এসে যখন কথাবার্তা বলছিল তখন তা দেখে আমার কাছে যা মনে হলো যে প্রফেশনাল লাইফের বাহিরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে, হ্যাঁ এটা আমারও মনে হয়। অথবা হতে পারে যে আমরা যখন গ্রাম সম্পর্কে সবাইকে কিন্তু কাকা কাকাই বলি বা বাবার ভাই যত আছে আশেপাশে এলাকায় কিন্তু আমরা কাকা কাকাই বলি বা চাচা চাচা চাচাই বলতে থাকি, যে এলাকার সবাই হচ্ছে বাবার বড় ভাই যারা তারা সবাই চাচা মামা এরকম। তো আমার মনে হয় এটাও হতে পারে, সেটা একটা মফস্বল শহরের কাহিনী যে পাড়া তো আত্মীয় স্বজন আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন কমেন্টস করে, আর আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।